Assalamu alaikum. গত দুটি টিউটোরিয়াল আমরা সুইডিশে নাউন ফুড রিলেটেড অনেকগুলো নাউন শিখেছি। আজকে আমরা ফুড রিলেটেড কিছু ভার্ব শিখব। এই ভার্বগুলোর বেশিরভাগ সময় ইউজ হয় যখন আর কি আমরা খাবার নিয়ে কথাবার্তা বলি। এতা 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 মানে খাওয়া, ইট। লগামত 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 মানে কুক, রান্না করা। আমরা আমাদের আগে টিউটোরিয়ালে বলেছিলাম আমরা আপনার যখন একটা এরকম ভার্ব পাবেন যেমন এতা, তো আমরা এই ওয়েবসাইটে যাব সিনোনিমে ডট এসসি। এখানে আমরা এতা লিখলাম, এতা লিখে একবারে যখন নিচে যাব তখন দেখবেন এই যে এতা ভার্বের বাকি যে ফর্মগুলো আছে হুর বয়স, মানে এগুলোকে কীভাবে আর কি ইয়ে করা হয়, ভাঙ্গা হয় বিভিন্ন ফর্মে টেন্সের জন্য, এটা আপনারা এখানে দেখতে পাবেন। যেমন গ্রাম ফর্ম, গ্রন্থ ফর্ম যেটা মেইন ফর্মটা হচ্ছে আত এতা, যেটা আমরা আর কি শিখতেছি আমাদের এই এখানে টিউটোরিয়ালে এতা। তারপরে বর্তমানে আমি খাচ্ছি এতের, এতের মানে আমি বর্তমানে খাচ্ছি। অতীতকাল ওত আমি খেয়েছিলাম। আর সুপিনুম যেটা আমরা যেটা বলি হ্যাজ ইটেন হ্যাভ ইটেন, তখন আমরা বলবো যে হর এতিত অথবা হদে এতিত। আর যদি আমরা আদেশ করি ইম্পারেটিভ যেটা এত মানে খাও এরকম। তো আপনারা আমরা যে ভার্বগুলো এখানে শিখবো আপনারা চাইলে প্রত্যেকটা ভার্বকে এখানে এনে লেখার পরে একবারে নিচে গেলে আপনারা দেখতে পারবেন না কি বাকি ফর্মগুলো, কারণ প্রত্যেকটা ভার্বের উপরে যদি এভাবে আমরা মানে ইয়ে করতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো আমরা শুধু মেন ভার্বটাই শিখবো। বকা 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 মানে বেক। গ্রিল্লা 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 মানে গ্রিল করা। সো আপনারা সেম আগের মতো গ্রিল্লার বর্তমান গ্রিল্লাদে করেছিলাম অতীতকালে অথবা হর গ্রিল্লাত, সুপিনম মানে যেটা আর কি সুপিনম বলি আমরা হ্যাজ গ্রিল এরকম আর কি। আপনারা এটা বাকিটাও শিখে নিতে পারেন গ্রিল্লা। তারপর হচ্ছে স্তিয়েকা, স্তিয়েকা মানে ফ্রাই করা, কোনো কিছুকে আমরা যখন ভাজি ওটাকে আমরা স্তিয়েকা বলতে পারি স্তিয়েকা। কুকা 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 মানে বয়েল, গরম পানিতে যখন আমরা কিছু করি তখন ওটাকে বলে কুকা। যেমন ডিম যখন আমরা গরম পানিতে সিদ্ধ করি ওটাকে আমরা বলি কুকা এগ, যেমন ইয়গ কুকার এগ, আমি ডিম সিদ্ধ করি, সো এটাকে বলে কুকা সুইডিশে। অঙ্গা 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 হচ্ছে স্টিম, মানে রান্না করার সময় যে ধোঁয়াটা উঠে ওইটা অঙ্গা অঙ্গা। হাক্কা 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 মানে চপ, ছোট ছোট করে কাটা পেঁয়াজ কাটাকে যেমন আমরা বলতে পারি হাক্কা, হাক্কার লগ, যেমন ইয়গ হাক্কার লগ, আমি পেঁয়াজ কেটে হাক্কা। খিবা 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 মানে কোনো কিছুকে স্লাইস করা, এটাকে বলে খিবা, ছোট ছোট করা। যেমন ব্রেড, একটা ব্রেডকে আমরা স্লাইস করি তখন আমরা বলবো খিবা এই ভার্বটা। ব্লান্দা 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 মানে মিক্স করা। ক্রিদ্দা 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 আর কি নর্মালি ক্রিদ্দা মানে আর কি মশলা, যেমন ক্রিদ্দুর দেখলে এই যে এগুলোকে বলে ক্রিদ্দুর সুইডিশে, যেমন এই যে ইংলিশ ক্রিদ্দুর লেখা আছে। সো ক্রিদ্দা মানে আর কি যখন আমরা মশলা দেই আর কি খাবারের মধ্যে ওটাকে আমরা ক্রিদ্দা বলতে পারি আর কি ভার্ব যখন ইউজ করব। স্মকা 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 মানে টেস্ট করা। সার্ভিয়ারা 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 হচ্ছে সার্ভ করা। নিউতা অফ নিউতা অফ নিউতা অফ হচ্ছে এনজয় করা, যেমন আমরা হচ্ছে খাচ্ছি এবং আমাদেরকে অনেক ভালো লাগতেছে, তো ওটা ওই ভার্বটাকে আমরা বলতে পারি ইয়গ নিউতা রফ, ইয়গ নিউতা রফ, আমি অনেক এনজয় করতেছি, তো ওটাকে বলে নিউতা অফ এনজয় করা। প্রেসা 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 মানে স্কুইজ,
যেমন হয়তো আমরা কোনো খাবারকে একবারে প্রেস করে যখন যেমন ভর্তার মতো বলতে পারি, ওইটাকে আমরা বলবো প্রেসা, মানে স্কুইজ করা, প্রেস করা আর কি, এরকম। তো আমরা আরও পাঁচটা ভার্ব শিখি, তারপরে আজকে ভিডিওটা শেষ করব। হেল্লা, হেল্লা, হেল্লা মানে পোর, মানে কোনো কিছু ঢালা। যেমন খাবার যখন আমরা একটা একটা যেমন আমরা পাতিল থেকে খাবার নিয়ে যদি কোথাও রাখি, তখন বলতে পারি যে আমরা হেল্লা করতেছি, ইয়ো হেল্লার মতেন, আমি খাবার রাখতেছি। স্কলা, স্কলা, স্কলা মানে খাবারের চামড়া যখন আমরা আর কি তুলি, তখন ওটাকে বলে স্কলা। ভিস্পা, ভিস্পা, ভিস্পা মানে হুইপ। যেমন দেখি রিলেটেড কোনো ভার্বে যে এগুলো যখন আমরা করি সেটাকে বলা হয় ভিস্পা, মানে নাড়াচাড়া করি যখন আমরা এগুলোকে, ওইটাকে বলে ভিস্পা। স্মেলতা, স্মেলতা, স্মেলতা মানে মেল্ট, যখন কোনো কিছু আর কি নরম হয়ে যায়। যেমন আমরা যদি ঘি আনি ওটাকে পাতিলে রাখলে যে এটা আর কি গলে যায়, ওটাকে বলে স্মেলতা। মারিনিয়েরা, মারিনিয়েরা, মারিনিয়েরা মানে ম্যারিনেট করা খাবারকে আমরা যখন আর কি বিভিন্ন মশলা দিয়ে আর কি ইয়ে করে রাখি আগেভাগে, ওইটাকে বলে ম্যারিনেট, মারিনিয়েরা। তো আজকে এতটুকুই থাকবে, পরে টিউটোরিয়ালে আমরা বাকি ভার্বগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।